আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা বিষয়ক ওয়েবসাইট কোর্সটিকার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য। তোমরা ইতোমধ্যেই জেনেছ, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সুতরাং সব কিছু ঠিক থাকলে তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থী এখনও পরীক্ষার জন্য তেমন একটা প্রস্তুত নয়, তাই তোমাদের জন্য আজ আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করতে যাচ্ছি। আমাদের এই সাজেশনগুলোতে শতভাগ কমন পড়ার নিশ্চয়তা রয়েছে। আর তোমরা যারা কোর্সটিকার সাজেশন আগে থেকে পড়ে আসছো, তোমরা জানো আমরা যথাসম্ভব উত্তরসহ সাজেশন লেখার চেষ্টা করি। আর আমাদের আজকের এই সাজেশনগুলোও তোমরা উত্তরসহ পাবে এবং পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো শুরুতেই তোমরা দ্বিতীয় বর্ষের সকলের জন্য আবশ্যিক বিষয়টি দেখতে পাচ্ছ। বিষয়টির নাম হচ্ছে বাংলা জাতীয় ভাষা। এটি বিএ, বিএসএস, বিবিএ এবং বিএসসি সকল শিক্ষার্থীদের জন্যই বাধ্যতামূলক একটি বিষয়। এখানে বাংলা জাতীয় ভাষা বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের সমন্বয়ে একটি সাজেশন দেখানো হয়েছে। তবে শুধু এই একটি বিষয়ই নয়, ডিগ্রি দ্বিতীয় বর্ষের সবগুলো বিষয়ের সাজেশনই তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইলে উত্তরসহ ডাউনলোড করতে পারবে। তো কিভাবে এই সাজেশনগুলো ডাউনলোড করবে, এবার চলো সে পদ্ধতি দেখে নেওয়া যাক। শুরুতেই আমি আমার ফোন থেকে একটি ব্রাউজার বেছে নিচ্ছি। এখানে আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। তুমি তোমার সুবিধা মতো গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি বা অন্য যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারো। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আমরা আমাদের ওয়েবসাইট কোর্সটিকার ঠিকানাটি এখানে লিখব। তো গুগল সার্চ বারে এসে আমরা এখানে লিখব কোর্সটিকা। তো কোর্সটিকা লেখার পরে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে কোর্সটিকা.com, এই লিঙ্কে আমরা ক্লিক করে কোর্সটিকা ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো আমরা কোর্সটিকা ওয়েবসাইটে প্রবেশ করলাম। বর্তমানে আমরা ওয়েবসাইটের হোম পেজে আছি। যেহেতু আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন খুঁজব, সেহেতু আমরা উপরের এই যে মেনু বার আছে এখান থেকে আমরা ডিগ্রির যে ক্যাটাগরিটি আছে সেটি সিলেক্ট করব। তো সেটি সিলেক্ট করার জন্য উপরের মেনু বারটি আমরা একটু স্ক্রল করলে আমরা এখান থেকে দেখতে পাবো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম ও দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী, ভর্তি পরীক্ষা এবং তার ঠিক পরেই আছে কিন্তু ডিগ্রি। তো আমরা ডিগ্রি দেখতে পাচ্ছি। শুধু এখান থেকেই নয়, তুমি অন্যান্য অপশন থেকেও এই অপশনে তুমি আসতে পারবে। সেটা কীভাবে? পাশে যে মেনু বারটি দেখতে পাচ্ছ, এই যে তিনটি লাইন দাগ টানা আছে এখানে, এটিতে ক্লিক করার পরে তোমার একটি মেনু বার ডান পাশ থেকে বের হয়ে আসবে। এখান থেকে একাডেমিক অপশনটিতে ক্লিক করলে তোমরা এখানে ডিগ্রি নামে একটি অপশন দেখতে পাবে। তো আমরা এখান থেকে না গিয়ে আমরা সরাসরি উপরে যে এই মেনু বারটি আছে এখান থেকেই আমরা ডিগ্রি ক্যাটাগরিতে চলে যাচ্ছি। তো ডিগ্রি পেজে আমরা যাওয়ার জন্য ডিগ্রি নামের উপরে ক্লিক করব। দেখো, ডিগ্রি নামের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিগ্রি পেজে আমাদের নিয়ে আসা হলো। তো যেহেতু আমরা এবছরের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন ডাউনলোড করব, সেহেতু আমরা একটু নিচে যাব। এখানে প্রথমে দেওয়া আছে ডিগ্রি প্রথম বর্ষ। একটু স্ক্রল করে যদি আমরা নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ। তো আমাদের কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনই লাগবে। তো এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশনগুলো কিন্তু উত্তরসহ দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে সমাজ মনোবিজ্ঞান, এটি হচ্ছে সমাজ বিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন। সমাজ তৃতীয় পত্রের সাজেশন আছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন আছে, আরও দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের সাজেশনও আছে। ইসলামিক স্টাডিজ আছে, দর্শন আছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষ আছে। তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া সকল শিক্ষার্থীদের জন্য সকল বিষয়ের সাজেশনই কিন্তু এখানে আছে। তো আমরা তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো নির্দিষ্ট একটি সাজেশন বেছে নিচ্ছি, যাতে করে তোমরা বিস্তারিত সাজেশনগুলো বুঝতে পারো। তো এখান থেকে সবার জন্য আবশ্যিক যে বিষয়টি, তোমরা জানো বাংলা জাতীয় ভাষা
তো আমরা এই সাজেশনটি ওপেন করছি এবং এই সাজেশনটি কীভাবে ডাউনলোড করবে সেটিও কিন্তু আমরা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো বাংলা জাতীয় ভাষা আমরা এই লেখাটির উপরে ক্লিক করলাম। তো এই লেখাটির উপর ক্লিক করার পরেই কিন্তু আমাদের সাজেশনটি চলে আসলো। এখানে লেখা আছে পিডিএফ বাংলা জাতীয় ভাষা ডিগ্রি সাজেশন উত্তরসহ, অর্থাৎ তোমরা কিন্তু এই সাজেশনটি উত্তরসহই ডাউনলোড করতে পারবে। আমরা যদি একটু স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা সাজেশন। তো এটার কোড নম্বরটি দেখে নাও তোমরা। তো প্রথমে আমরা ক বিভাগের উত্তর এখানে দিয়ে দিয়েছি। ক বিভাগে তোমরা জানো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া থাকে। তো এখানে কিন্তু এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর এরকম করে 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ক বিভাগ থেকে, এবং প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তরও এখানে দেওয়া আছে। তো আমরা যদি একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ, এবং আমরা শতভাগ আশাবাদী যে এ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে। আমরা যদি আরেকটু স্ক্রল করি তাহলে বাংলা জাতীয় ভাষা থেকে আমরা গ বিভাগের রচনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেখতে পাব। তো গ বিভাগ থেকে দেখো এখানে 25টি প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রায় 30টির মতো প্রশ্ন দেওয়া আছে। তো এই 30টি প্রশ্ন সবগুলোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমরা সংক্ষিপ্ত সাজেশন প্রণয়ন করি, অর্থাৎ আমরা যে সাজেশনগুলো দেই সেখানে অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া থাকে না। এই প্রশ্নগুলো খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে, যার কারণে খুবই অল্প সময়ের মধ্যে তোমরা এই সাজেশনগুলো দিয়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তো এখানে দেখলে যে কীভাবে সাজেশনগুলো আমরা দিয়েছি। এবার তুমি যদি সাজেশনগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চাও, তোমার মোবাইলে বা কম্পিউটারে সংরক্ষণ করতে চাও, তাহলে কিছুটা নিচে আসবে। নিচে আসার পরে তোমরা এখানে ডাউনলোড সাজেশন নামে একটা বাটন দেখতে পাবে। তো এখানে কিন্তু আমরা লিখেও দিয়েছি যে কীভাবে ডাউনলোড করবে। এখানে লেখা আছে দেখো, প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, উপরে সাজেশনগুলো 100% কমনের নিশ্চয়তা রাখে। উপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বাংলা জাতীয় ভাষার ডিগ্রি সাজেশন ডাউনলোড করে নাও। তাহলে উপরে দেখো একটা ডাউনলোড বাটন দেওয়া আছে যেখানে লেখা আছে ডাউনলোড সাজেশন। তো আমরা যদি ডাউনলোড সাজেশন বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে সেই ডাউনলোড লিঙ্কটি ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ লোডিং হবে ফাইলটি। ফাইলটি লোডিং হওয়ার পর আমরা আমাদের সামনে সেই পিডিএফ ফাইলটি দেখতে পাব। তো দেখো আমাদের ফাইলটি কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গেছে এবং আমাদের সামনে কিন্তু পিডিএফ ফাইলটি চলে এসেছে। তো আমরা যদি একটু জুম করি তাহলে এখানে দেখতে পাব আমাদের সাজেশনটি দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন বিএ বিএসএস। এটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক, বিষয় কোড এখানে দেওয়া আছে। তো এখানে দেখো আমরা কিন্তু ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো অর্থসহ এখানে দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই পিডিএফ ফাইলটি কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে, অথবা তোমাদের মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করে এই পিডিএফ ফাইলটি দিয়ে কিন্তু পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে। তাহলে এভাবে দেখলে যে পিডিএফ ফাইলটি কীভাবে ওপেন করলাম আমরা। তো এবার দেখি ডাউনলোড কীভাবে করব। তো গুগল ড্রাইভে ডাউনলোড করার জন্য তোমরা জানো যে পিডিএফ ফাইলটি ওপেন করার পরে উপরে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছ, এই যে ডাউনলোড অপশনটি। এই ডাউনলোড অপশনটিতে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এই পিডিএফ ফাইলের সাজেশনটি ফোনে সংরক্ষণ করা হবে বা সেভ করা হয়ে যাবে। তাহলে দেখলে তোমরা কীভাবে যে একটি সাজেশন আমরা কীভাবে ডাউনলোড করব সেই পদ্ধতিটি। ঠিক একইভাবে ডিগ্রির অন্যান্য যে সাজেশনগুলো আছে তোমরা কিন্তু সেই সকল সাজেশন দ্বিতীয় বর্ষের একই পদ্ধতিতে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা দ্বিতীয় বর্ষের পরীক্ষার ডিগ্রি সকল সাজেশনগুলো একই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবে। এরপরেও তোমাদের ডাউনলোড করতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো সাজেশন কোর্সটিকা থেকে সংরক্ষণ করতে যদি অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা জানাও তোমাদের সমস্যাগুলো, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।
তাহলে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।